সোনামুড়া বক্সনগর সড়কে একটি ট্রিপার গাড়িতে অভিযান চালিয়ে 40 কেজি গাঁজা উদ্ধার করেছে সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে TR01AF1758 নম্বরের ট্রিপার গাড়িতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। সোনামুড়া থানার ওসি নন্দন দাসের নেতৃত্বে হয় এই অভিযান। তিনি বলেন, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল গাড়িতে রয়েছে গাঁজা, সেই মতো গাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। এটা আমাদের কাছে সিক্রেট ইনফরমেশন ছিল যে সোনামুড়া বক্সনগর বাইপাস রোডে একটি ট্রিপার গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে কিছু কন্ট্রাভ্যান্ট আছে। সে অনুসারে আমরা দেখতে দিই, আমরা সে অনুসারে গাড়িটা, গাড়ির নাম্বার TR01AF1758, ট্রিপার গাড়িটি সার্চ করে সেখান থেকে অনুমান 40 কেজির মতন ড্রাই গাঁজা রিকভার করে।